Calcalling TV brings to Kolkata and Agartala the best-in-class telemedicine services from the state-of-the-art Naruvi Hospital, Vellore, a licensee of Henry Ford Health Systems. Namaskar, shagoto Calcalling TV te. Ami Tonuka. রাজস্থানে করোনা ভাইরাসের সংক্রমণের ত্রাস ফের একবার নতুন মাত্রা নিল। ডেল্টা প্লাসের পর এখানে ইতিমধ্যে পাওয়া গেছে নতুনভাবে মিউটেশন হয়ে তৈরি হওয়া করোনা ভাইরাসের ভ্যারিয়েন্ট। ইতিমধ্যে সেখানে কাপ্পা ভ্যারিয়েন্ট সংক্রমিত 11 জন নতুন রোগী পাওয়া গেছে, যার মধ্যে আলোয়ারে 4 জন, জয়পুরে 4 জন, বারমেরে 2 জন, ভিলওয়াড়াতে 1 জন, এদের মধ্যে 9 জন রোগী রিপোর্টে দিল্লিতে অবস্থিত IGIB ল্যাবরেটরি থেকে, 2টি রিপোর্ট SMR জিনোম সিকোয়েন্সিং থেকে পাওয়া গেছে। রাজ্যের স্বাস্থ্য সংক্রান্ত মন্ত্রী রঘু শর্মা নতুন ভ্যারিয়েন্ট পাওয়ার বিষয়টি সরকারিভাবে জানিয়েছেন। ডেল্টা ও ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের পর কাপ্পা এসেছে ভারতের বাজারে। স্বাস্থ্যমন্ত্রী ডক্টর রঘু শর্মা জানিয়েছেন, তাদের রাজ্যে COVID-19 নতুন ভ্যারিয়েন্ট আক্রান্ত 11 জন রোগী পাওয়া গেছে। ডক্টর শর্মা জানিয়েছেন, 11 জন রোগীর মধ্যে আলোয়ারে 4 জন, জয়পুরে 4 জন, বারমেরে 2 জন, ভিলওয়াড়াতে 1 জন রয়েছেন। আরও জানিয়েছেন, দিল্লি ও জয়পুরের ল্যাবরেটরি থেকে এই রিপোর্টগুলি কনফার্ম করা হয়েছে। তবে তারা নতুন ভ্যারিয়েন্টের প্রাপ্তিতে যেমন ভীত, ঠিক তেমনই তারা একটু হলো আশ্বস্ত, কারণ ডেল্টা বা ডেল্টা প্লাসের থেকে কম খতরনাক এই কাপ্পা ভ্যারিয়েন্ট। মন্ত্রী রঘু শর্মা সাধারণ মানুষের কাছে সমস্ত অনুশাসন মেনে চলার নির্দেশ ফের একবার জারি করেছেন। তিনি আমজনতার কাছে আবেদন করেছেন, করোনা প্রতিরোধকারী যে প্রকৃত ব্যবহারবিধি রয়েছে অনুশাসনপূর্বক তা মেনে চলা উচিত। তিনি জানিয়েছেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে আর সার্বিকভাবে রাজ্যে করোনা সংক্রমণ অনেকটাই কম রয়েছে। তাদের রাজ্যে গত 24 ঘন্টায় শুধুমাত্র 28টি নতুন সংক্রমণের ঘটনা সামনে এসেছে। এর মধ্যে জয়পুরে 10টি, বারাঙে 1টি, বিকানেরে 1টি, আলোয়ারে 6টি, গঙ্গানগরে 2টি, নাগাওড়ে 2টি, সিক্রে 5টি, উদয়পুরে 1টি। বাকি জেলায় নতুন করে করোনা সংক্রমণের কোনো খবর পাওয়া যায়নি। গত 24 ঘন্টায় 76 জন করোনামুক্ত হয়েছেন। এই মুহূর্তে গোটা রাজ্যে 613 জন অ্যাক্টিভ করোনা রোগী রয়েছেন। রাজনীতি থেকে খেলার ময়দান, বিনোদন থেকে অফ বিট ট্রেন্ডিং নিউজ, সব খবর, সব দিকের খবর শুধুমাত্র ক্যালকলিং টিভির পর্দায়। ফলো রাখুন আমাদের ফেসবুক পেজ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন, এবং সব খবর সবার আগে পেতে প্রেস করে দেবেন বেল আইকনটি। সঙ্গে থাকুন ক্যালকলিং টিভির, প্রাণের কলকাতা, কলকাতার প্রাণ।